দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা উপজেলার উপজেলাধীন চিন্তামন গ্রাম আমিনায়গ্রহতে আমিনায়াগ্রহ থেকে আকর্ষণীয় সব গাউ বাছুর ক্রয় করছেন ক্রয় করেছেন চট্টগ্রাম রাউজান থেকে এসছেন এসে কিন্তু এগুলা সংগ্রহ করলেন আমিনায়াগ্রহ থেকে তো চলুন আমরা প্রথমে কথা বলি আমিনাগ্রহের সত্ত্বাধিকারী যিনি আছেন আমাদের আতর ভাই আতর ভাইয়ের সঙ্গে

বারোটা গাভী বাছুর গাই বাছুর মিলে বারোটা আর সার নিল বারোটা তাহলে বারো আর বারো চব্বিশটা সব তো আপনার এখান থেকে নিল দাম দর তো করে দিয়েছেন নাকি না লটে নিছে আচ্ছা আচ্ছা দাম দর করে দিয়েছেন তো এটা কত দিয়েছেন এই যে একটা সুন্দর আকৃতি আমরা দেখছি এটা সাইওয়াল সাইওয়াল গাভী এবং সেই সঙ্গে সাইওয়াল বাচ্চা বাচ্চা তো ষাঁড় বাচ্চা না বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা দুধ কেমন আসে বলছে কিছু দুধ এর গ্রামের গরু তো 4.5 কেজি আসে 4.5 কেজি আসে 4.5 কেজি ওজনের সাইওয়াল গাভী সেই সঙ্গে সাইওয়াল বকনা বাচ্চা এটা গাইডার কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁত কে বল হ্যাঁ 92000 প্রথম বাচ্চা হ্যাঁ 92000 টাকা দুই দাঁত বয়স 92000 টাকায় ক্রয় করেছেন আমিনা এগ্রো থেকে চট্টগ্রাম রাউজান থেকে এসছেন আমরা সামনে আরো দেখছি আরেকটি পিছনে একটা আসতেছি আমরা এই যে সামনে আরেকটা সাইওয়াল দেখতে পাচ্ছি সিন্ধি সাইওয়াল সিন্ধি সিন্ধি সাইওয়াল আর সেই সঙ্গে বাচ্চা কিন্তু সাইওয়াল সার বাচ্চা

নব্বই বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই এর মধ্যেই সংগ্রহ করেছেন দর্শক দেখুন আর চট্টগ্রাম রাউজান থেকে ভাই আসেন আসেন একটু কথা বলি আপনার সঙ্গে বলেন কথা বলেন আসেন সামনে আসেন ভালো আছেন আপনি চট্টগ্রাম রাউজান থেকে তো আপনি তো গরু নিলেন বেশ কিছু বারোটা নিয়েছেন ভাইয়ের প্যাকেজের গরু নিয়েছেন না দাম দর গরু আলাদা

তো চলেন আমরা আপনার সঙ্গে কথা বলি এবং আমরা আতাউর ভাইয়ের সঙ্গে কথা বলছি আমিনা একগ্রো থেকে ক্রয় করেছেন চট্টগ্রাম দাউজান থেকে ভাই এসছে আচ্ছা এইখানে একটা দেখছি চমৎকার গাভি বাছুর বাচ্চা কিন্তু সাইওয়াল কিছুটা পাকড়ার ভাব আছে মাথার দিকে এটা পাকড়া হয়ে যাবে সম্ভবত কারণ সার বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স তো মাস হয়নি এখনো আচ্ছা গাইটা গায়েটা

সস্তা দামে দিয়ে দিলেন হোক আচ্ছা আমরা এই পাশে আরও ব্যক্তি আছে প্রত্যেকটি দেখাবো দামগুলো জানাবো দর্শক এই একটা ষাঁড় বাচ্চা এখনই তো ওর গুলার কম্বলটা অনেক মোটা ওরে এক গলার কম্বল কি হ্যাঁ এইটা তো গলার কম্বলটা দেখছেন যে কোনো হ্যাঁ গুলার কম্বল তো হেভি ভাই এটা কয় দাঁতের এটা এটা ছয় দাঁতের দুধ তো আসবে বাচ্চাই খায় বাচ্চা খায় দেয় মানে দুই আড়াই কেজি পাবে আচ্ছা বাচ্চাটার বয়স এক থেকে দেড় মাস হবে না দেড় মাস হয়তো পরে কিন্তু চমৎকার একটি সাইয়াল যাতে ষাঁড় বাচ্চা দর্শক দেখুন আর গাইটা কিন্তু দেশি দেশি না দেশাল বলি আমরা দেশাল দেশি আচ্ছা এটা কত দিয়েছেন হুম শুধুমাত্র একাত্তর একাত্তর হাজার টাকায় বিক্রি করেছেন চট্টগ্রাম রাউজানের খামারিক কাছে আতাবর ভাই দেখুন দর্শক এটা ভাই এগুলা গ্রাম এবং হাট থেকে সংগ্রহ করে রাখেন তার খামারে তারপরে কিন্তু কাস্টমাররা আসলে কিন্তু বিক্রি করে দেন কাস্টমারদেরকে দাম দর করে নাকি আর শাঁখগুলা কই দর্শক যে দেখুন সব কিন্তু সাইওয়াল বাচ্চা এই যে এখানে এক জোড়া দেখছি চারটা আছে এখানে চারটা এক সাইজের এক সাইজের এটা কি লাট 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 দিয়েছেন হ্যাঁ এটা এক লাটে দিয়েছেন চারটা না চারটা হ্যাঁ চমৎকার চমৎকার সাইওয়াল শাল বাচ্চা এক লাটে বিক্রি করেছেন চট্টগ্রাম ব্রাউজারের খামারি কাছে এই চারটার লাটটা কত দিয়েছেন

আর এখানে চারটি আরো বড় বড় বেশ মাঝারি ধরনের বেশ বড় বড় সার গরু দেখুন সব কিন্তু মোটা তাজা এটা কি জোড়া নিয়েছেন নাকি ভাই সিঙ্গেল এটা কত নিয়েছে এটা চুরানব্বই হাজার সাইওয়াল জাতের সার দর্শক দেখুন চুরানব্বই হাজার টাকা আর এই পাশে এটা এক লাখ পঁয়ত্রিশ এক এটা অনেক বড় এটার ওজন এখনই পাঁচ আছে কত নিয়েছেন ভাই বিরানব্বই শুধুমাত্র বিরানব্বই হাজার টাকা একদম নিখুঁত গরু একদম নিখুঁত গরু দর্শক দেখুন মাত্র বিরানব্বই হাজার টাকা

তো আমরা বিদায় বিরিয়ানি দর্শক আমরা দেখলাম আমি না একবার থেকে এখানে দেখছেন এখানে আরও দুটি গাভী বাছু আছে দর্শক দেখুন এখানে আরও দুটি গাভী বাছু এগুলো কত করে নিয়েছেন এগুলো তো হয়েছে ওটা আটশো আটান্ন এটা ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন তিপ্পান্ন এটা ছাপ্পান্ন এই যে দেখুন বাচ্চা আর এটা তিপ্পান্ন হ্যাঁ

আল্লাহ যাক ভাল হলে অৱশ্যে ধন্যবাদ বিৰয়ানী প্ৰদৰ্শক আমি